নমস্কার বন্ধুরা, এস বাংলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব, বাড়িতেই তৈরি করলাম গ্যাসের চুলায় চিকেন কাবাব। আমি কিভাবে এই চিকেন কাবাব বাড়িতে খুব সহজ পদ্ধতিতে তৈরি করলাম আমি আপনাদের সামনে শেয়ার করছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা বন্ধুদের সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসুন তাহলে আমি কিভাবে এটা বাড়িতে তৈরি করেছি আমি আপনাদের সামনে শেয়ার করছি। বন্ধুরা, এটা আপনাদের বাড়িতে যদি কোনো আত্মীয় আসে, খুব সহজেই আপনারা এটা বানিয়ে খাওয়াতে পারবেন। আমি এখানে একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ ভালোভাবে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, নিয়েছি একটা ক্যাপসিকাম। আমি প্রথমে টমেটোটাকে কেটে নেব, মাঝখান থেকে কেটে দানাগুলোকে বার করে দেব, দিয়ে চৌকো করে কেটে নেব। আপনারা চাইলে এটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি এটা বটি দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদেরকে আজকে। আমি এবারে ক্যাপসিকামটাও কেটে নেব, চৌকো করে ভেতরের দানাগুলো আর শিরা, মোটা শিরাটা বাদ দিয়ে চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন, আমার সমস্ত ক্যাপসিকামটা নিলাম না, হাফটা নিয়েছি। আমি এখানে পেঁয়াজটা মাঝখান থেকে কেটে টুকরো করে চৌকো করে কেটে নিচ্ছি। এরকমভাবে আস্তে আস্তে কোয়াগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন, আমার টমেটো আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালোভাবে কাটা হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন, আমি এখানে বাজার থেকে কেনা 350 গ্রাম বোনলেস চিকেন ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দেবো চিকেনের মধ্যে স্বাদ মতো লবণ, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি এখানে ভিনিগার 1/2 চামচ। আপনারা চাইলে এখানে লেবুর রস দিতে পারেন। আমি আদা রসুন আর লবণটা দিয়ে ভালোভাবে মাংসটা মেখে রেখে দেবো 15 মিনিটের জন্য চাপা দিয়ে। আমি এখানে টক দই নিয়ে নিয়েছি 100 গ্রাম, আমার এটা কেনা টক দই। আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ সানরাইসের শাহি গরম মশলা। আমি সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে দেব। আমি এটা মিশিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি যে মাংসটা মেখে রেখে দিয়েছিলাম ওটার মধ্যে আমি এই মশলাটা ভালোভাবে দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো আবারও 10 মিনিটের জন্য। মশলা মেখে মাংসটা রেখে দিলে মশলার ভেতরে সমস্ত মাংসটা ভালোভাবে প্রবেশ করবে। আমি দেখুন এখানে 3টি শিক নিয়ে নিয়েছি, শিকটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, এরকম একটা দিক বেঁকিয়ে নিয়েছি। আমি প্রথমে দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর দিয়ে দেবো টমেটো আর ক্যাপসিকাম। তারপরে আস্তে আস্তে 2 পিস 3 পিস মাংস আপনারা আপনাদের পছন্দ হিসাবে দিতে পারেন। আমি 3 পিস মাংস দিয়ে দেবো, দিয়ে একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর একটা পেঁয়াজের টুকরো দিয়ে দেবো, দিয়ে একটা টমেটোর টুকরো দিয়ে আবারও মাংস দিয়ে দেবো। আমি এরকমভাবে 3টে স্টিক করে নেব সুন্দরভাবে। দেখুন, আমার 3টে স্টিক করা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এটা খেতেও খুব সুস্বাদু হয়, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আমি গ্যাসের চুলায় একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, প্রথমে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে ঘি ব্রাশ করে দিতে পারেন। আমার স্টিকগুলোকে একটা একটা করে লো আছে 15 মিনিট সময় ধরে ভেজে নেব আস্তে আস্তে। এখানে লো আছে, ভাজতে হবে এটা খুব বেশি হাই ফ্লেমে দিয়ে ভাজলে মাংসটা পুড়ে যাবে। দেখুন, আমার একটা প্লেট হয়ে গেছে, আমি আস্তে আস্তে এইভাবে ধরে উল্টে দিচ্ছি। শিকটাকে এরকম একটু বাঁকিয়ে নিলে ধরতে সুবিধা হয় উল্টানোর সময়। আমি এখানে একটা ছুরি দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে দেব। সমস্ত মাংসগুলোকে এইভাবে উল্টে দিয়েছি। আপনারা এই পর্যায়ে ঘি ব্রাশ করে দিতে পারেন বা তেল চাইলে তেল ব্রাশ করে দিতে পারেন। আমি এখানে দেখুন মাংস থেকে আস্তে আস্তে তেল বার হচ্ছে। আমি আবারও ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, এটা সন্ধ্যেবেলা গরম গরম চায়ের সাথে খেতে খুব দুর্দান্ত লাগে, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আর আপনারা কী পদ্ধতিতে বানাচ্ছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, আমার কাবাবগুলো হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়ে সার্ভ করব।
ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।